আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি করটিয়াতে। করটিয়াতে যাওয়ার পরে আজকে আমরা ফুচকা ট্রাই করব অ্যান্ড আমি যাচ্ছি মূলত আমার আপুর বাসায়। সো আমার সাথে আছে চাঙ্গু পাঙ্গুর দল অ্যান্ড আমার বোন, বোনের জামাই অ্যান্ড হচ্ছে আমার মামি। সো আমরা সিএনজি না নিয়ে অটো নিয়েছি ফিল নিতে নিতে। এই হচ্ছে নাসির গ্রুপ। সো রাস্তাটা অনেক জোস করেছে, তো যাইতে যাইতে অনেক ভালোই লাগলো অ্যান্ড অনেক রোদ ছিল। সো ভুল করে অটো নিয়ে এসেছি, যদি সিএনজি নিতাম হয়তো বা এত রোডের মধ্যে পড়তে হইতো না। সো রাস্তাও অনেক সুন্দর, রাস্তায় কোনো জ্যাম ছিল না। আর আসার পরেই খাবার রেডি, মানে হচ্ছে চিকেন টিক্কা, অনেক মজা হয়েছে, অনেক সফট অ্যান্ড ক্রিসপি। সো এই ইলিশ মাছ, রোস্ট, হাবিজাবি অনেক কিছুই আছে। সো খাওয়া দাওয়া শেষ, আমরা যাচ্ছি এখন কলেজ মাঠের দিকে। সো কলেজ মাঠে যাওয়ার পরে আমরা ফুচকা ট্রাই করব। সো গাইস যাওয়া যাক, আমরা চলে এসেছি কলেজে। এখন কলেজে দেখি ফুচকা পাওয়া যায় নাকি। তাই হচ্ছে কলেজ, আর আমরা এখন এই কলেজের ভেতরে ফুচকা ট্রাই করব। তো ফেমাস ফুচকা নাকি পাওয়া যায় এখানে। সো ঘুরতে 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 ফুচকা পেলাম না। সো অনেক স্যাড মুড, অনেক খারাপ হয়ে গেল। সো এখন কী করা যায় কী করা যায় অনেকক্ষণ ভাবলাম, ভাবার পরে বললাম যে না বাজারে যাওয়া যেতে পারে। সো আসার পরে দেওয়ালে লেখাটা দেখে পুরো মাথাটা নষ্ট হয়ে গেল। দেওয়ালে লিখিলে নাকি 700 টাকা জরিমানা দিতে হবে, তো এটা অনেক হাস্যকর ছিল। তো ঝালমুড়িটা ভালোই লাগছে, ফুচকাটা তো মজা লাগে নাই, ফুচকা আমরা কলেজে পাই নাই। সো কী করবো, এটাই খেয়ে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সো আমরা চলে যাচ্ছি গাইস, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।